আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সাল দে মায়োতে খেলবেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সাল দে মায়ো ক্লাব কর্তৃপক্ষ, তবে এ খবরের সত্যতা নিশ্চিত করেননি জামাল ভূঁইয়া। সোমবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আর্জেন্টিনার শীর্ষ ক্লাব রিভার প্লেট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের শীর্ষ ক্লাব কর্তারা। সেখানে উপস্থিত ছিলেন জামাল ভূঁইয়া, আর সেই ছবি পোস্ট করে সাল দে মায়ো ক্লাব অভিনন্দন জানায় লাল সবুজ দলপতিকে। এদিকে আর্জেন্টিনার নির্ভরযোগ্য গণমাধ্যম টিওআইসি স্পোর্টস জামাল ভূঁইয়ার সাল দে মায়ো যাওয়ার খবর নিশ্চিত করেছে।